পুরোপুরি সম্পূর্ণ করতে পারিনি। তো আশা রাখছি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা সবাই আমাদের নিজ নিজ দায়িত্বে ভ্যাকসিন নিব, যাতে একত্রিত হয়ে সামনে এগিয়ে যেতে পারি এবং আমাদের যত অসম্পূর্ণ কাজগুলো ছিল তা যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি। চলুন আমরা সবাই একত্রিত হয়ে COVID-19 থেকে সুরক্ষিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অসম্পূর্ণ কাজগুলো করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, সবাই যেন আমরা একসাথে আমাদের অসম্পূর্ণ কাজগুলো সেরে ফেলতে পারি। সবাইকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন। নাগরিক পুলিশ কমিটি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এর আগে অনেকবার আলোচনা করেছি, আজকে আরেকটু সুযোগ হয়েছে। আমি কালকে নিউজটা পেয়েছি, খুবই অপ্রস্তুত অবস্থায় আসছি, তারপরেও আমি তাদের সাথে থেকে 3 বছর যে সহযোগিতায় ছিলাম তার প্রেক্ষাপটে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আপনাদের এই পরিসরে আমি তুলে ধরতে চাই। ইত্যাদি এই কাজগুলো যেখানে সরকারের একটা অর্ডার, আমরা কিন্তু সেই পুলিশ বাহিনী সাথে আমরা কাজটা করতে, এই ক্ষেত্রে কাজ করতে গিয়ে অনেকেই অনেকেই অনেক ভয়ের জায়গায় কাজ করে, আমাদের সব সময় জানাবেন, ইনফরমেশন দেবেন, প্রয়োজনে আমরা সেখানে আপনাদের সাথে কাজ করব। মাইক্রোফোনের কাছে প্রথম জীবনে দাঁড়াইছি, যার জন্য আমি এভাবে কোনো প্রস্তুত বা কোনো কিছুই না। আপনাদের সকল বিষয়ে আসসালামু আলাইকুম। সকল ভাই এবং বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠান প্রায় 2 ঘন্টা যাবত চলছে। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে যে উদ্দেশ্য এবং আদর্শ, লক্ষ্য, কর্মকাণ্ড, সে বিষয়ে আমাদের সিনিয়র সহসভাপতি সহ অনেকেই আপনাদের মাঝে তুলে ধরেছেন যে আসলে আমাদের এই কমিউনিটি পুলিশ সংস্থার উদ্দেশ্য কী, আদর্শ কী, লক্ষ্য কী, এই সংস্থাকে কেন সৃষ্টি করা হয়েছে, আমরা আজকে কেন এখানে আসছি, আমাদের কাজ কী। আপনারা এখানে দিয়েছেন এই পরিস্থিতির মধ্যেও আপনারা সবাই অনেক কষ্ট করে এখানে আসছেন, কারণ আপনাদের কাছে ডাক দেওয়া হয়েছে যে আপনারা আসেন, আমরা কিছু আলোচনা করি, আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হব। জনাব ফারুক হোসেন রাব্বি সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক, আমার একটা অনুরোধ, এই সংস্থা সামনে কিভাবে চলবে, আগ্রহে নিতে পারবে এবং নিবে, এবং যারা সদস্য আছেন তাদেরকে একটাই কথা যে যদি তাদের মনুষ্যত্ব এবং বিবেক এবং সাহস, সাহস ছাড়া কিছু চলে না, এবং পরের উপরে নির্ভরশীল, পরের উপর নির্ভরশীল বা কেউ উপরে নির্ভরশীল হলে কিন্তু সংস্থা চলবে না। নিজের মনে আস্থা রাখতে হবে, সাহস রাখতে হবে এবং কিভাবে সংস্থা উজ্জ্বল হইতে হবে এবং সংস্থার পাশে দাঁড়াইতে হবে, আর্থিক সাহায্য করতে হবে। যদি আমরা সাহায্য না করি সভাপতি সেক্রেটারি একলা কিন্তু দিতে পারবে না। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং মঞ্চে উপস্থিত আছেন এই সংগঠনের সদস্যবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সম্পাদক মণ্ডলী এবং সাধারণ সদস্য সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। নাগরিক পুলিশ কমিউনিটি সংস্থা, কেমন একটা পুলিশ পুলিশ গন্ধ আছে, তাই না? তো এই নামটার মধ্যে একটা যেরকম ব্যাপার আছে, সাংগঠনিকভাবে এটার যে গঠনতন্ত্র হয়েছে সেটার মাঝেও একটা পাওয়ার আছে, সরকারই সেটাকে দিয়েছে সেই পাওয়ারটা। আমরা এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে নানা ধরনের সমস্যার কারণে আমরা এই সংগঠন নিয়ে বেশি দূর আগানোর সুযোগ পাইনি, তবে এখন আমরা উঠে পড়ে লেগেছি সম্মিলিতভাবে আপনাদের সকলের সহযোগিতায় এই সংগঠনটাকে নিয়ে আমরা অনেক দূর যেতে চাই। কল্যাণ ও সর্বক্ষেত্রে মানবাধিকার সংরক্ষণ মূলক আজকের সভার সবাই উপস্থিত হওয়ার জন্য নাগরিক কমিটি পুলিশ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের সবাই আর বিশেষ কোনো আলাপ না থাকায় আজকের সভার সমাপ্তি ঘোষণা এখানে করতেছি। নাগরিক কমিটি পুলিশ সংস্থার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।
সারাদিন বসে থাকো কাছাকাছি।